নমস্কার বন্ধুরা, রকুমারি রান্নাবান্নায় আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। আর আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের সামনে। আমার আজকের রেসিপি দেশি মাগুর মাছের কষাকারি। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আমার এই ভিডিওটিতে কিভাবে আমি দেশি মাগুর মাছের কষাকারি রান্না করি। রান্নাটা করার জন্য প্রথমেই আমার লাগছে দেশি মাগুর মাছ। এখানে আমি 6 পিস মাগুর মাছ নিয়ে নিয়েছি। মাছটা কেটে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার আমি মাছের লবণ আর হলুদ মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি পরিমাণ মতো হলুদ। এবার আমি মাছটাতে খুব ভালো করে লবণ আর হলুদ মাখিয়ে নেব। মাগুর মাছের ছালে একটা আষ্টে গন্ধ থাকে, সেই জন্য আপনারা যখনই মাগুর মাছ রান্না করবেন, লবণ আর হলুদ মাখানোর সময় হলুদের পরিমাণটা একটু বেশি দেবেন, তাহলে আষ্টানি গন্ধটা আর থাকবে না। মাগুর মাছটা ধোয়ার সময় আমি একটা ঝাঁঝরা বাটিতে খুব ভালো করে ঘষে ঘষে, দেখুন বন্ধুরা মাছের গাটা একটু সাদা সাদা করে নিয়েছি, তাতে আষ্টানি গন্ধটা অনেকটা কমে যাবে আর হলুদ দেওয়ার জন্য পুরোপুরি আষ্টানি গন্ধটা চলে যাবে। এবার আমি মাছটা ফ্রাই করে নেব। আগে থেকেই আমি ফ্লেম অন করে তেলটা গরম হতে দিয়েছিলাম। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতো লবণ। লবণ দিলে মাছটা কড়ার গায়ে লেগে যাবে না। এবার খুন্তি দিয়ে নাড়াচাড়া করে তেলটা একটু কড়ার গায়ে লাগিয়ে দিলাম। তেলটা ধোঁয়া ওঠা গরম করে নিয়েছি। এবার আমি লবণ আর হলুদ মাখিয়ে রাখা মাছগুলো তেলের মধ্যে এক এক করে ছেড়ে দিচ্ছি। মাছটা আমি খুব বেশি কড়া করে ভাজবো না, মিডিয়াম টু হাই ফ্লেমে প্রায় 3-4 মিনিট ফ্রাই করে নেব। মাছগুলো আমার ফ্রাই করা হয়ে গেছে। এবার খুব ভালো করে তেলটা ছড়িয়ে মাছগুলো তুলে নেব। মাছটা আমি তুলে নিয়েছি। এবার মাছ ভাজা ওই তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। ফোড়নটা আমি প্রায় 10 থেকে 20 সেকেন্ড মতো ফ্রাই করে নেব। বন্ধুরা, আপনারা যখন বাড়িতে শিঙি, মাগুর, কই এই ধরনের জিওল মাছগুলো রান্না করবেন, তখন মাছগুলো কখনোই খুব বেশি ভাজবেন না। খুব বেশি ভাজলে জিওল মাছের গুণাগুণ নষ্ট হয়ে যায়। ফোড়নটা আমি প্রায় 10 সেকেন্ড মতো ফ্রাই করে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ স্লাইস করে কুচিয়ে নিয়েছিলাম। এই রেসিপিতে পেঁয়াজগুলো ফাইনলি চপড করার কোনো দরকার নেই। পেঁয়াজটা আমি মিডিয়াম ফ্লেমে ব্রাউন করে ফ্রাই করে নেব। পেঁয়াজটা আমার হালকা ব্রাউন করে ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি এখানে অ্যাড করব টমেটো কুচি। এখানে আমি একটা বড় সাইজের টমেটো কুচিয়ে রেখেছিলাম। টমেটো দেওয়ার পরেই আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এবার টমেটোটা সফট না হয়ে যাওয়া পর্যন্ত এবং টমেটোর কাঁচা গন্ধ চলে না যাওয়া পর্যন্ত টমেটোটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। টমেটোটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। টমেটোর কাঁচা গন্ধ চলে গেছে এবং টমেটোটা খুব ভালোভাবে সফট হয়ে গেছে। এবার আমি এখানে কিছু বাটা মশলা অ্যাড করব। এখানে আমি 1 ইঞ্চি আদা, 1/2 টিস্পুন জিরে আর 1/2 টিস্পুন ধনে একসঙ্গে বেটে রেখেছিলাম। এবার মিডিয়াম ফ্লেমে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ চলে যাচ্ছে আর মশলা থেকে তেল সেপারেট না হয়ে যাচ্ছে। এবার এখানে আমি অ্যাড করব খুব অল্প পরিমাণে হলুদ গুঁড়ো। মাছে আমি হলুদের পরিমাণটা একটু বেশি দিয়েছিলাম, তাই এখানে কম দিলাম যাতে অ্যাডজাস্ট হয়ে যায়। আমি এখানে 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়েছি। এবার আমি এখানে দিয়ে দেব রেড চিলি পাউডার। 1/2 টিস্পুন রেড চিলি পাউডার দিলাম। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। মশলাটা আমি প্রায় 5 থেকে 6 মিনিট মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল সেপারেট হতে শুরু করেছে। এবার আমি মশলার বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম এখানে। মশলার বাটি ধোয়া জলটা দেবার পর হাই ফ্লেমে আরও 2 থেকে 3 মিনিট আমি মশলাটা কষিয়ে নেব। মশলার বাটি ধোয়া জলটা দেবার পর হাই ফ্লেমে আরও 3 মিনিট আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দেব ভেজে রাখা মাগুর মাছগুলো। মাছগুলো আমি হালকা হাতে নাড়াচাড়া করে মিডিয়াম ফ্লেমে
প্রায় 2 থেকে 3 মিনিট মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। এইভাবে মাছটা মশলার মধ্যে কষিয়ে রান্না করলে মাছটা খেতে খুব ভালো লাগে। তবে মাছ দেবার পর খুব হালকা হাতে নাড়াচাড়া করে মশলার সঙ্গে মাছগুলো কষাতে হবে, না হলে মাছগুলো ভেঙে যেতে পারে। মাছগুলো আমি প্রায় 2 থেকে 3 মিনিট মতো কষিয়ে নিয়েছি মশলার সঙ্গে। এবার এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। এবার খুন্তি দিয়ে হালকা হাতে একটু নাড়াচাড়া করে সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি প্রায় 10 থেকে 15 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নেব। গরম জল দেওয়ার পর প্রায় 10 থেকে 12 মিনিট আমি হাই ফ্লেমে ফুটিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। এখানে আমি হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো দিলাম। গরম মশলার গুঁড়ো দেওয়ার পর আমি আর খুব বেশি সময় ফোটাবো না, 30 থেকে 40 সেকেন্ড ফুটিয়ে আমি ফ্লেমটা অফ করে দেব। গরম মশলা দেওয়ার পর হাই ফ্লেমে আরও 30 থেকে 40 সেকেন্ড আমি ফুটিয়ে নিয়েছি। রেডি হয়ে গেছে আমার আজকের রেসিপি, দেশি মাগুর মাছের কষা কারি। এবার আমি ফ্লেম অফ করে দিলাম। বন্ধুরা, আপনারা তো দেখলেন আমি দেশি মাগুর মাছের কষা কারি কীভাবে রান্না করলাম। আপনারাও অবশ্যই বাড়িতে এইভাবে একবার মাগুর মাছ ট্রাই করে খেয়ে দেখবেন আর আমাকে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে। আর আজকের মাগুর মাছের এই কষা কারি রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করতে একদম ভুলবেন না। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন সবার আগে আমার ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ফিরে আসবো আবার একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।